아츠케 하와 전노 차라 아츠케 하와 베바기 아츠케 쇼모이 고슈미 자지 아츠케 쇼모이 쇼하기 아츠케 하와 전노 차라 아츠케 하와 베바기 아츠케 쇼모이 고슈미 자지 아츠케 쇼모이 쇼하기 마제 마제 또르까지 তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এখানে দেখো দুপুরে রান্না করেছি দুপুরে রান্না করেছি ডিম ডিমের তরকারি রান্না করেছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি ডিমের তরকারিটা কেমন হয়েছে ফ্লিপকার্ট থেকে একটা জলের বোতল অর্ডার করেছিলাম দেখো একটা রানি কালার এটা হচ্ছে রানি কালারের কালারটা খুব সুন্দর এসেছে আর বোতলটাও খুব সুন্দর ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম আজকে এইমাত্র দিয়ে গেল আর এখানে দেখো আমি বটি দিয়ে পেঁয়াজ কাটছি আমি বটি দিয়েই সব কিছু কাটি সবজি যা করি সব বটি দিয়েই কাটি কারণ আমি ছুরি দিয়ে একদম কাটতে পারি না আমি ছুরি দিয়ে কাটতে গেলে আমার মানে হাত কেটে যায় তাই সেই ভয়েতে আমি ছুরি দিয়ে একদমই কাটি না এখানে পেঁয়াজ কাটছি রাতে ডিনার বানাবো আমার জন্য তো রাতে চলো কি ডিনার বানাচ্ছি তোমরা দেখো তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব তোমরা দেখতে থেকো রাতের ডিনারে হচ্ছে কি আর এখানে দেখো দুই তিন কোয়া রসুন আমি একটু কুচি করে নিচ্ছি রসুনটা যে ডিনারটা বানাবো রসুন দিলে কিন্তু দারুণ লাগে আর এখানে দেখো ভাত ঠান্ডা ভাত মানে দুপুরে রান্না করেছিলাম সেই ভাত আর ওখানে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি আর এই যে একটা ডিম নিয়েছি আর এখানে দেখো কড়াইতে আমি তেল গরম করে ডিম ভেজে নিচ্ছি ডিমটাকে একটু ঝুড়ো ঝুড়ো করে গুজিয়া মতন বানিয়ে নেব আর রাতের ডিনার বানাবো তোমাদেরকে বলে দিই রাতের ডিনার হচ্ছে ভাত ভাজা করব তো আমি তো এটাকে ভাত ভাজাই বলি আর অনেকে কি বলে আমি জানি না এখানে দেখো ডিমটা ভাজা হয়ে গেছে আর কড়াইতে তেল দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল এবার পেঁয়াজ লঙ্কা সব কিছু ভেজে নেব পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব তো রাতের ডিনার বানাচ্ছি ভাত ভাজা ডিম পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো লাগে আমার দারুণ লাগে আজকে বৃষ্টি হচ্ছে তো প্রচণ্ড পরিমাণে তো ঠান্ডা ঠান্ডা মশলামে না খেতে ইচ্ছে করলো আর এখানে দেখো পেঁয়াজটা আর লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো ভাত আমি একা খাবো বলে তাই এখানে অল্প ভাত নিয়েছি আমার হাজবেন্ড এগুলো খেতে একদম পছন্দ করে না এসব ওর ভালো লাগে না ও ভাত খাবে আলাদা ওর জন্য ভাত রান্না করা আছে আর এটা হচ্ছে দুপুরের ঠান্ডা ভাত তাই ভাবলাম যে ঠান্ডা ভাত দিয়ে কি করা যায় তাই ভাতটা ভাজা করেই নিচ্ছি দারুণ লাগে খেতে তোমরা যারা যারা এখনও খাওনি তারা কিন্তু খেয়ে দেখো ভালো লাগবে আমার মনে হয় তো প্রায় সবাই এটা ট্রাই করেছে এটা সবাই হয়তো খায় আমার যা মনে হয় আর যারা যারা যদি কেউ কেউ যদি না খেয়ে থাকো তো অবশ্যই ট্রাই করে দেখো ভালো কিন্তু লাগে এখানে দেখো হয়ে গেছে ভাজা দেখতে কিন্তু সেই এসছে না কালার আর এখানে দেখো বিরিয়ানি মশলা দিচ্ছি আমি অল্প একটু কারণ ম্যাগি মশলা দিলেও হয় আমার কাছে ম্যাগি মশলা ছিল না তাই বিরিয়ানি মশলা দিলাম আর বিরিয়ানি মশলা দিয়ে কিন্তু ভালোই লাগে আমি আগে একদিন খেয়েছিলাম দেখলাম ভালোই লাগে তাই আজকেও দিলাম আর একটু বিরিয়ানি বিরিয়ানি সেন্ট বেরোয় দারুণ লাগে তো বিরিয়ানি মশলাটা এই জন্য দিলাম দেখো পুরো হয়ে গেছে কতটা কালারফুল কতটা সুন্দর ইয়াম্মি দেখতে লাগছে না দারুণ হয়েছিল খেতে সত্যি কথা কারণ ভয়েস ওভারটা আমি পরে দিচ্ছি তাই তোমাদেরকে রিভিউটাও বলে দিলাম মানে খেতে কিন্তু দারুণ হয়েছিল আর এখানে দেখো আমি আলু একদম ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আলু আর ধুয়ে জল বের করে পুরো রেখে দিয়েছি আর এখানে দেখো তেলে আমি ভেজে নিচ্ছি ছাঁকা তেলে ভেজে নিচ্ছি একটু ঝুড়ো ঝুড়ো আলু ভাজা হবে সেই জন্য ভালো লাগে কিন্তু আজকেও খেতে ইচ্ছে করলো ভাবলাম বানিয়ে খাই এগুলো তো কিনতে পাওয়া যায় না আমাদের এখানে তাই ভাবলাম ঘরে বানিয়ে খেয়ে নিই সেরকম তো ভালো করতে পারিনি যেরকম অনুষ্ঠান বাড়ি দেখবে দেয় তো সেরকম তো আর করতে পারিনি যেরকম পেরেছি সেরকমই করেছি ভালো লাগে এগুলো খেতে একদম ঝুড়ো ঝুড়ো মুচমুচে হয় দারুণ লাগে এগুলো খেতে আলু ভাজাগুলো তো চলো দেখতে থাকো আর এখানে দেখো আলু ভাজাগুলো ভাজা হয়ে গেছে একটু পুড়ে গেছে কারণ গ্যাসটা না গ্যাসের ওভেনটা বাড়ানো ছিল তাই পুড়ে গেছিলো বুঝতে পারিনি মানে তেল থেকে তুলতে তুলতে এরকম লাল হয়ে গেছে এখানে আর একটু দিয়ে দিয়েছি আর এগুলো এখানে দেখো ভাজা প্রায় হয়ে গেছে রাতের ডিনার করতে বসে গেছি এখানে ভাত ফ্রাই করেছি ডিম পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে আর এটা হচ্ছে ঝুড়ঝুড়ে আলু ফ্রাই
দেখো একদম ছোট ছোট করে আলুগুলো, ওই আলু যে গ্রেটার গুলো হয় না ওগুলো দিয়ে গ্রেট করেছি, করে তেলে ভেজেছি। আর এই যে ভাত ভাজা, বাংলায় এক কথায় এটাকে বলে ভাত ভাজা, আমি তো এটাই বলি, আর কে কি বলে আমি জানি না। আমার খুব ভালো লাগে এটা খেতে, তো আজকে এটাই খাবো। আর দুপুরবেলা রান্না করেছিলাম ডিম, তো ভালো লাগছে না, তাই এরকমভাবে ভাতটাকে ভেজে এখন আমি খাবো। আর আমার হাজবেন্ড খাবে ভাত, আর ডিম আছে, ডিমের তরকারি দিয়ে ভাত খাবে। তো আমি ডিনারটা সেরে ফেলি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। আজকে সারাদিনে তোমাদের সামনে আসতেই পারিনি, ক্যামেরার পেছন থেকে তোমাদের সঙ্গে কথা বলছিলাম কিন্তু ক্যামেরার সামনাসামনি তোমাদের সঙ্গে কথা বলিনি, তাই ফাইনালি এখন তোমাদের সামনে চলে আসলাম। এখন সব কিছু কমপ্লিট, আর কোনো কাজ নেই, কোনো ব্যস্ততা নেই, এখন শুধু ঘুমিয়ে পড়লে হয়ে যাবে। তো রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখো রাতে চুলও বেঁধে নিয়েছি, রাতে যেরকম চুল বাঁধি সেরকম চুল বেঁধে ফেলেছি। আর কি বলতো, আমি প্রতিদিন বাঁধি না, যেদিন ভালো লাগে সেদিন বাঁধি। আর তাছাড়া এটা বাঁধি কেন বলতো, আমার চুলগুলো না অনেক ছোট ছোট, আমাকে মানে চুলগুলো খুব জ্বালায়, আর এমনিতে প্রচন্ড পরিমাণে গরম, তাই এইভাবে চুলগুলোকে বেঁধে রেখে দিই একটু ভালো থাকে। তাও আজকে একদম সন্ধ্যাবেলা চুলগুলো বেঁধেছি বলে চুলগুলো একটু এলোমেলো হয়ে গেছে। তো রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, রাতে ডিনারে আমি কি খেয়েছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর ওরকম করে ভাত কিন্তু ভাজা করে খেতে আমার দারুণ লাগে, আমি ওরকম করে খেতাম। আর ঠান্ডা ভাত দেখবে, ঠান্ডা ভাত ওরকম করে মানে ভেজে ভালো লাগে। রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, এখন তোমাদের সামনে আসলাম, ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই, কারণ সকাল থেকে তো ক্যামেরার পেছন থেকে কথা বলেছি, সামনাসামনি একদমই কথা বলিনি। আর তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো। আর আমি খুব খুব এক্সাইটেড, আমি আর কটা দিন পরে কলকাতা যাব, খুব মজা হচ্ছে এটা ভেবে। আর বেশি দিন তো বাকি নেই, আমাদের টিকিট তো কাটা হয়ে গেছে, তোমাদেরকে তো আমি বলে দিয়েছিলাম আমার টিকিট কাটা হয়ে গেছে। আর কি আর কটা দিনে আছে, বেশি দিন নেই, আর দুটো মাস, হ্যাঁ মাঝখানে দুটো মাস আছে। আজকে হচ্ছে জুন মাসের 29 তারিখ, বলতে গেলে এই মাস তো আর নেই, জুলাই মাস পড়ে গেছে, মানে পড়ে যাবে কিছুদিন পরে, জুলাই আগস্ট মাঝে 2 মাস, আর সেপ্টেম্বরের 26 তারিখে আমাদের টিকিট। এই সেপ্টেম্বরের 26 তারিখ মানে একদম লাস্ট, ওই ধরো আমি 2 মাসই ধরলাম, কারণ যে মাসে আমি বাড়ি যাব সে মাস তো মানে দেখতে দেখতেই চলে যাবে, মজা করতে করতে, কেনাকাটা করতে করতে, এক্সাইটেডে আমাদের ওই মাসটা চলে যাবে, ওটা ধরছি না। আর মাত্র 2 মাস পরে বাড়ি যাব, আর অনেক অনেক বছর হয়ে গেছে দুর্গাপুজো দেখি না, মানে আমার এই তো বিয়ে হয়েছে 3 বছর হতে যাবে সেপ্টেম্বরে, যেই মাসে আমাদের টিকিট সেই মাসে আমাদের বিবাহবার্ষিকী অ্যানিভার্সারি, তো বিয়ে হচ্ছে 3 মাস মানে 3 বছর, সরি 3 বছর, 3 বছর আমি দুর্গাপুজো দেখি না। তো এইবার আমার দুর্গাপুজো দেখার ইচ্ছা কলকাতায়, জানি না কতটুকু কি হবে, সেইভাবেই তো টিকিটটা কেটেছি, ভেবেছিলাম যে দুর্গাপুজোয় বাড়ি যাব, তাই টিকিটটা কাটা হয়ে গেছে। আর টিকিট যখন কাটা হয়ে গেছে বাড়িতে অবশ্যই যাব, আর বাড়িকে তো খুব এনজয় করবো, তোমাদের সঙ্গে অবশ্যই সব ভিডিওগুলো শেয়ার করবো, আমার শ্বশুর বাড়ি, আমার বাপের বাড়ি, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর শুধু আমার সাথে থাকতে হবে কিন্তু, ঠিক আছে? আর আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য কিন্তু নতুন বন্ধুদেরকে বলছি, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবে, তাহলে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থাকো, সাথে থাকো, আর সাপোর্ট করতে থাকো এইভাবেই। কি বলবো, ঘরে বসে বসে একদমই ভালো লাগছে না, পুরো মুড অফ হয়ে যাচ্ছে, মন খারাপ, মানে কি বলবো, কোথাও ঘুরতে যাব, সবাই বলো আমাদের এখানে নাকি খুব সুন্দর সুন্দর ঘোরার জায়গা, তো হ্যাঁ এখানে অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে, অনেক অনেক জায়গা আছে যে সুন্দর সুন্দর, অনেক কিছু দেখার মতন আছে, সমুদ্র, পাহাড়, ঝর্ণা সব কিছুই আছে। কিন্তু কি বলবো, আগে গেছি যখন ইউটিউব করতাম না, তখন নতুন নতুন যখন এসি তখন তো অনেক জায়গায় ঘুরতে গেছি, তখন তো আর ভিডিও করা হয়নি, তখন ছবি টবি এইসবই তুলেছিলাম, ভিডিও তো করা হয়নি। আর এখন যেহেতু দেখো এখন ভিডিও করছি, এখনই যাওয়া হচ্ছে না, মানে লকডাউন হলো, তারপরে হচ্ছে এখন কি বলবো, এখানে তো সবসময় বৃষ্টি হয় বলতে গেলে, আর এখন তো সব সময় বৃষ্টি হচ্ছে সব সময়, আর বৃষ্টির মধ্যে তো কোথাও একদমই ভালো লাগে না। দেখি বৃষ্টিটা যদি কমে তাহলে কোথাও
দেখি ঘুরতে যেতে পারি কিনা, কারণ ঘরে বসে বসে একদমই বোর হয়ে যাচ্ছে, একদমই ভালো লাগছে না। একটা ঘরের মধ্যে সারাদিন থাকো, বৃষ্টি হচ্ছে, বাইরে কি করে যাবো বলো? বাইরেও তো যেতে পারছি না, শুধু ঘর ঘর ব্যাস, আর কোনো কিছু না। তাও আমি ভিডিওটা করছি বলে তাই একটু মানে মানে ভালো আছি, না হলে যে পাগল হয়ে যেতাম, কি করতাম একা একা বলো তো। ভিডিও আছে, ভিডিও করতে করতে টাইম চলে যাচ্ছে, ভিডিও দেখতে দেখতে টাইম পাস হয়ে যাচ্ছে, মানে বুঝতে পারছি না কি করে সকাল হচ্ছে কখন রাত হয়ে যাচ্ছে, এরকম কিছুই বুঝতে পারছি না। তো ভাগ্যিস তোমরা আছো আমার সাথে, তোমাদের জন্য তো ভিডিও আমি করছি, আর তোমাদের ভিডিওগুলো দেখতে হচ্ছে বলেই তো আমি আছি, তাই না? না হলে একা একা কি করতাম, পুরো বোর হয়ে যেতাম। জানি না ইউটিউবে এসে কত আশা নিয়ে, স্বপ্ন নিয়ে কতটা কি করতে পারবো কিছুই জানি না। ইচ্ছা আছে কিছু করার, যখন ইউটিউবে এসে অনেক কষ্ট করছি, ভিডিও করানে ভিডিও দেখানে প্রচুর কষ্ট হচ্ছে, তাও চালিয়ে যাচ্ছি কাজটা। ইচ্ছা আছে কিছু করার, নিজের লক্ষ্যে পৌঁছানোর খুবই ইচ্ছা, দেখি কবে যেতে পারি। তোমরা আমার সাথে থেকো আর আমাকে সাপোর্ট করতে থাকো, ঠিক আছে, যাতে আমি একটু তাড়াতাড়ি এগিয়ে যেতে পারি। আর তোমরা যদি আমার আমাকে সাপোর্ট না করো, আমি কখনোই একা একা পৌঁছাতে পারবো না আমার লক্ষ্যে। তোমরা আমার সাথে কিন্তু অবশ্যই থাকবে, তোমাদের মানে তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারবো না। সবাই চলো এগিয়ে, সবাই সবাই, তোমরা আমার মতন যারা যারা আমার বন্ধুরা আছো, তারাও ইউটিউবে এসব কিছু স্বপ্ন নিয়ে আশা নিয়ে কিছু করার জন্য, তো আমি কেন একা যাব? তোমরাও মানে আমরা সবাই একসাথে যাব, ঠিক আছে? আমরা সবাই আমাদের লক্ষ্যে একসাথে পৌঁছাবো, সবার হাতে হাত ধরে রাখতে হবে। তো এইটাই আমার বলার ছিল, সবাই সবার পাশে থেকো, সাথে থেকো, একসাথে সবাই যাতে সাথে একসাথে এগিয়ে যেতে পারি। কেউ কাউকে নিয়ে হিংসা করো না, যে ও আগে চলে যাচ্ছে আমি আগে যেতে পারছি না, এটাকে নিয়ে কখনো হিংসা করবে না। সবাই একসাথে চলো, দেখবে সবাই একসাথে এগোতে পারবো, ভালো থাকতে পারবো আমরা সবাই। তো চলো, অনেকটা রাত হয়ে গেছে, অনেক বকবকও করে ফেলেছি, অনেক রাত হয়ে গেছে, আর বেশি কথা বলবো না, সবাই ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমাতে যাব। আর চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, গুড নাইট সবাইকে। আবার পরে নতুন ভিডিওতে তোমাদের সবার সঙ্গে দেখা হচ্ছে। চলো টাটা, সবাই ভালো থেকো, ঠিক আছে, টাটা।